Bismillahirrahmanirrahim. Assalamualaikum warahmatullahi. Ashaguri prottekei bhalo achen. Chole eslam notun ekta video niye. Ei video te apnader sathe apnader requested video jeta hocche ZkSync er video. To apnara jodi mane project e join korte chan tahole apnar video ta dekhe sathe sathe kaj korte hobe karon eta 28 tarikh ajke shesh hoye jabe. So obosshoi apnar video ta dekhe sathe sathe join korben. To ami apnaderke bolchhilam je ami oshustho jar karone video banate parbo na YouTube theke karo ekta video dekhar jonno. But apnara tarpor request korchen je video bananor jonno eta niye. যার কারণে আমি ভিডিও বানাচ্ছি তো এখন দেখতে পাচ্ছেন টাইম কিন্তু 3টা বাজে এরপর আমি ভিডিও বানাচ্ছি সো যাই হোক আপনারা অবশ্যই জয়েন করবেন কারণ এখান থেকে ভালো একটা প্রফিটের চান্স আছে সো যদি আপনি আমাদের চ্যানেলে জয়েন করে না থাকেন অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবেন কারণ সবকিছুর লিংক আপনি টেলিগ্রামে পাবেন সো ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে আপনি টেলিগ্রামের লিংক পেয়ে যাবেন তো যেহেতু এটা হচ্ছে আপনার ZkSync টা অলরেডি আপনার মেইন নেটটা अवेलेबल আর টেস্টনেট 2.0 টা এখন চলতেছে যেটা আজকে শেষ হয়ে যাবে সো যেহেতু আমাদের মেইন নেটেও কিছু ট্রানজেকশন করতে হবে আপনি একটু খেয়াল রাখবেন যে গ্যাস প্রাইসটা কেমন আছে তো এর জন্য আপনি কি করতে পারেন আপনি এখান থেকে তাদের যে এটা আছে আপনার ইথার স্ক্যান আছে ওখানে যাওয়ার পরে গ্যাস প্রাইসটা দেখবেন যে কি অবস্থা সো এখন মোটামুটি ঠিকঠাক আছে গ্যাস প্রাইস তো আপনার ফিটা অনেক কম লাগবে এখন তো এটা আপনি দেখে তার উপর আপনি করবেন তারপরে সো এখন আমরা জয়েন করব কিভাবে সেটা দেখে শুরুতে আমাদের কি লাগবে আমাদের টেস্টনেটের জন্য তো তাদের যে আরপিসিটা সেট অ্যাড করতে হবে নেটওয়ার্ক অ্যাড করতে হবে এরপর মেইন নেটের অ্যাকাউন্ট অ্যাড করতে হবে এক এক করে সব দেখাই সো এখান থেকে চেইন লিস্টের যে লিংকটা সেটা কপি করবেন করার পরে কিউই ব্রাউজারে চলে আসবেন তো চেইন লিস্টে আসার পরে এখান থেকে আপনার টেস্টনেটের যে নেটওয়ার্কটা ওটা ইনেবল করে দেবেন টেস্টনেটের বাটনটা ঠিক আছে সো ওটা ইনেবল হওয়ার পরে তো ওইটা ইনেবল হওয়ার পরে এখানে আপনি ZkS লিখবেন লিখলে আপনার ZkSync এর যে টেস্টনেট নেটওয়ার্কটা আছে ওইটা চলে আসবে এরপর কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন আপনার ওয়ালেটটা এখান থেকে কানেক্ট করে দিতে হবে ওয়ালেটটা কানেক্ট করে দিবেন এরপর এখানে অ্যাড মেটামাস্ক অপশন পাবেন আরও একবার ট্রানজ্যাকশন আসবে আপনার মেটামাস্কে ওটা কনফার্ম করে দিলে এরপর সুইচ নেটওয়ার্কে ক্লিক করলে আপনার এটা অ্যাড হয়ে যাবে সো আমার অলরেডি অ্যাড করাই আছে তো আমি পরের স্টেপে যাচ্ছি সো পরের স্টেপে আমাকে এখানে মেইন নেটের যে ওয়ালেটটা আছে ওইটা অ্যাড করতে হবে এটা মূলত ওয়েব ওয়ালেট এখনও তাদের আরপিসি আসে নাই এখানে আমাদের তাদের ওয়েবসাইটে ওয়ালেটটা ই করতে হবে তো লিঙ্কটা কপি করে নেবেন নেওয়ার পরে আপনি হচ্ছে কিউই ব্রাউজারে চলে আসবেন তো এখান থেকে আপনি ওয়েবসাইটটা ওপেন করে নেবেন নেওয়ার পরে আপনি চাইলে এখান থেকে এই যে আর্জেন ওয়ালেটটা আছে এটাও ইউজ করতে পারেন যেহেতু তাদের ইকোসিস্টেমে আর্জেন ওয়ালেটটা আছে চাইলে আপনি এটা ইউজ করলে এক্সট্রা বেনিফিট পাইতে পারেন সো আমি অত কিছু করবো না আমি সরাসরি ইথিরামের যে মেটামাস্ক আছে মেটামাস্কের মাধ্যমে করবো তো এখান থেকে আপনার ওয়েবসাইট ওপেন করার পরে আপনার মেটামাস্কে আসবেন আসার পরে ইথিরিয়াম মেইন নেটটা নেবেন তো ইথিরিয়াম মেইন নেটটা নেওয়ার পরে আপনি এফটিএক্স থেকে কিছু পরিমাণ ইথিরিয়াম এখানে নেবেন সো অ্যাটলিস্ট আপনি $20 থেকে $30 কাছাকাছি নেবেন যেটা দিয়ে আশা করি আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে এরপরে এখান থেকে ইথিরিয়াম যে অপশানটা দেখতে পাচ্ছেন ইথিরিয়ামে একটা ক্লিক করবেন করার পরে এখান থেকে আপনি হচ্ছে এই যে মেটামাস্ক যে অপশানটা আছে মেটামাস্কে ক্লিক করবেন আপনার মেটামাস্কে একটা কনফার্মেশন যাবে আপনার ওয়ালেটটা সিলেক্ট করবেন করার পরে এটা কনফার্ম করে দেবেন সো এটা কনফার্ম করে দেওয়ার পরে আপনি আপনার যে আগের পেজটা সেই পেজে আসবেন আসলে এখানে দেখতে পারবেন যে আপনার ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হয়ে গেছে সো ওয়ালেটটা ক্রিয়েট হয়ে গেছে এখন ওয়ালেটটা অ্যাক্টিভ করতে হবে সো ওয়ালেটটা অ্যাক্টিভ করার জন্য আপনাকে এখানে টপ আপ করতে হবে টপ আপ করার জন্য অবশ্যই আপনার ইথেরিয়াম লাগবে যেটা আপনি এফটিএক্স থেকে নেবেন ঠিক আছে সো আমাদের প্রথম যে স্টেপটা ওয়ালেটটা এটা কমপ্লিট এরপরে যে স্টেপটা এটা হচ্ছে আপনার ফান্ড বা ফসেট যেটাকে বলে আমরা এখানে নাম দিচ্ছি এটা এরপরেরটা আছে এনএফটি মিন্ট এরপরে কিছু ট্রানজ্যাকশন যাই হোক তো এখানে আমরা মূলত যদি এইভাবে করি অর্ধেক আপনার টেস্টনেট অর্ধেক মেইননেট তো একটা আপনারা হচ্ছে ইয়ে লাগতে পারে সো আমরা যে কোনো একটা আগে করি আমরা যেহেতু মেইননেটটা আগে করি আগে মেইননেটটাই করে নিই ঠিক আছে এরপর টেস্টনেট সো মেইননেটের ক্ষেত্রে আমরা এখানে বলছি যে এখানে তাদের যে টপ আপ সেকশনটা আছে যেটা আমি ওখানে দেখলাম তো এটা ইউজ করার জন্য সো আমরা ওইখান থেকে আগে ওইটা ইউজ করি তো এই যে দেখতে পাচ্ছেন আপনার যে ওয়েব ওয়ালেট ওইখানে আসার পর এখানে টপ আপ অপশন পাবেন সো টপ আপে ক্লিক করবেন আচ্ছা তো টপ আপ করার জন্য আপনি এখানে অনেকগুলো অপশন পাবেন যেমন আপনার কার্ডের মাধ্যমে এছাড়া আপনার এক্সচেঞ্জের মাধ্যমে অথবা ব্রিজের মাধ্যমে সো আপনি এখান থেকে যে কোনো একটা ইউজ করতে পারেন আমি এখানে ইউজ করবো হচ্ছে ব্রিজ ঠিক আছে সো ব্রিজ এর ক্ষেত্রে আপনি এখানে চারটা অপশন পাচ্ছেন একটা হচ্ছে আপনার লেয়ার সোয়াপ একটা হচ্ছে অরবিটার এরপরে আপনার হচ্ছে ZkSync এর যেটা আছে ওইটা এরপরে আপনার আছে হচ্ছে জিগজ্যাক সো আপনি যে এখনও এখান থেকে যে কোনোটা ইউজ করতে পারেন আমি এখান থেকে প্রত্যেকটা ইউজ করব তার আগে আমি এখান থেকে হচ্ছে এই যে ZkSync এর যেটা আছে এটা ইউজ করতে চাচ্ছি সো ওইটাতে ক্লিক করবেন করার পরে আপনার এখানে যে ইথিরিয়ামটা আছে এটা এখানে দেখতে পারবেন সো এরপরে আপনি যে পরিমাণটা এখান থেকে ই করতে চাচ্ছেন সেটা এখানে দিবেন আর ফি এখানে কত পরিমাণ ফি লাগবে এটা কিন্তু এখানে তারা বলে দিচ্ছে সো আমি এখানে $15 মতো করি আচ্ছা এটা হচ্ছে $20 মতো করে নিই ওকে $21 আমি নিচ্ছি এখান থেকে এরপরে এখান থেকে টপ আপ যে অপশানটা আছে টপ আপ অপশানে একটা ক্লিক করে দেবেন তো টপ আপ অপশানে ক্লিক করার পর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন এরপরে আপনার মেটামাস্কে যাবেন মেটামাস্ক থেকে আপনার ট্রানজ্যাকশনটা অ্যাপ্রুভ করে দেবেন সো অবশ্যই আপনার এখান থেকে ইথিরিয়াম মেইন নেটটা নিতে হবে
তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফি এর ব্যাপার সেপার আছে। যদি আপনার কাছে এনাফ ফান্ড না থাকে তাহলে অবশ্যই আপনি স্কিপ করে দেবেন, কোনো সমস্যা নেই। সো দেখতে পাচ্ছেন আমার ট্রানজ্যাকশানটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। তো এখানে আসলে আপনি কিছুক্ষণ ওয়েট করলে আপনার যে ব্যালেন্সটা ওইটা এখানে দেখতে পাবেন, এই যে দেখতে পাচ্ছেন ডিপোজিটিং, মানে আমার এটা ডিপোজিট হচ্ছে। সো এখানে আপনার মিনিমাম কিন্তু $20 উপরে তারা অনেক সময় এটা বলে থাকে। সো আপনি $20 বেশি করার ট্রাই করবেন, আর যদি আপনার সামর্থ্য থাকে সেক্ষেত্রে আপনি $100 বা তারও বেশি দিয়েও করতে পারেন। সো যাই হোক, এখানে আমার এটা ডিপোজিট হোক, তার আগে এখানে আরও কিছু কাজ আছে, তো সেই কাজগুলো আমরা ততক্ষণে করে নিই, ঠিক আছে? সো এখানে আপনাকে এনএফটি মিন্ট করতে হবে। তো এখান থেকে আপনার এনএফটি সেকশনে আসবেন। সো এটা 3 নম্বর স্টেপ। তো এনএফটি আমরা মেননেটে মিন্ট করবো, মিন্ট করার জন্য এখান থেকে এই যে মিন্ট এনএফটি যে অপশনটা আছে এখানে যাবেন। এরপরে আপনার এটা অথরাইজ করতে হবে। তো অথরাইজের জন্য এখান থেকে অথরাইজে ক্লিক করবেন, এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, আপনার মেটাবাসকে ট্রানজ্যাকশন আসবে, ওইটা অ্যাপ্রুভ করে দেবেন। তো এটা অ্যাপ্রুভ করে দেওয়ার পরে আপনি আবারও আপনার যে পেজটা আছে সেই পেজে আসবেন। আসার পর এখানে আরও একবার, আচ্ছা ওকে, এখানে তারা বলতেছে যে আমাদের যে ট্রানজ্যাকশানটা হচ্ছে ওইটা কনফার্ম হতে হবে, এরপরে আমরা এটা করতে পারবো। সো ওয়েট করতে হবে। তো যাই হোক, এটা হোক, তার আগে আমরা আরও একটা কাজ করে নিই। সো এনএফটি মিন্ট করার জন্য আমাদের এখানে সিআইডি লাগবে, বা আপনার হচ্ছে IPFS-এর যে আইডিটা ওইটা লাগবে। সো ওইটা আমরা কীভাবে বের করবো সেটা আগে এখান থেকে করে নিই। সো এর জন্য আমাদের এখানে 3টা ওয়েবসাইট আছে, তো আমরা 3টা ওয়েবসাইট এখানে ইউজ করব, প্রত্যেকটাই ইউজ করব। তো এখানে আমাদের মূলত ছবি আপলোড করতে হবে, যেটা আমরা এনএফটি হিসাবে মিন্ট করব। তো এনএফটি হিসাবে মিন্ট করার জন্য আমাদের ছবি লাগবে। তো সেই ছবিটা পাবেন কোথায়, আপনি চাইলে এখান থেকে, এই যে পিক্সেল যে ওয়েবসাইটটা আছে এখান থেকে আপনি সুন্দর সুন্দর ছবি চাইলে আপনি এখান থেকে ফ্রিতে ডাউনলোড করতে পারবেন, যেটার কোনো আপনার হচ্ছে কপিরাইট ইস্যু নাই, ঠিক আছে? সো আপনি এখান থেকে যে কোনো এনএফটি, যে কোনো ছবি এখান থেকে ডাউনলোড করতে পারেন, করে সেটা আপনি এনএফটির জন্য ইউজ করতে পারবেন। সো আপনি এখান থেকে এই যে সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে আপনার পছন্দ মতো যে কোনো কিছু আপনি এখান থেকে সার্চ করতে পারেন। সো আমি এখান থেকে এই যে পাঙ্ক লিখে সার্চ করছি, করার পরে এইরকম আসছে। তো এখান থেকে আমার প্রথম যেটা আছে এটা ভালো লাগছে, আমি এটা ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করার পরে দেখবেন যে অটোমেটিকলি যে এখান থেকে ডাউনলোড কিন্তু শুরু হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু ডাউনলোড আমার কমপ্লিট। তো ওইখান থেকে আপনারা 10 থেকে 15টা ছবি বা তারও বেশি ছবি ডাউনলোড করে নেবেন। নেওয়ার পরে এখানে আমরা 3টা ওয়েবসাইট দিছি যেখান থেকে আপনার IPFS বা আপনার সিআইডিটা পাবেন। সো এর জন্য এখান থেকে আমাদের প্রথম যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে যদি আমরা ক্লিক করি, তো এখানে আমাদের যেটা করতে হবে, এখানে আপনার হচ্ছে এই যে এখান থেকে আপনার হচ্ছে ড্রপ, এখানে আপনার যে ছবিটা ডাউনলোড করছেন সেই ছবিটা এখানে আপলোড করতে হবে। সরাসরি এখানে ক্লিক করার পরে আপনার ছবিটা সিলেক্ট করে দেবেন, সরি এই যে এইখানে না, আপনি হচ্ছে যে ব্রাউজার যে অপশানটা আছে, ব্রাউজ অপশান এইখানটাতে ক্লিক করবেন। করার পরে আপনার মানে যে গ্যালারিটা আছে গ্যালারিতে নিয়ে যাবে, ওইখান থেকে ছবি সিলেক্ট করবেন। সো আমি আমার ছবি এখানে আপলোড করে দিছি, এরপরে আমাকে যে কাজটা করতে হবে, তো এখান থেকে আপলোড যে অপশানটা দেখতে পাচ্ছেন আপলোড অপশানে একটা ক্লিক করে দেবেন। তো এরপরে আপনি এখানে দেখতে পাচ্ছেন IPFS যে হ্যাশটা, এটাই যে এটা, তো এটা লাগবে আপনার এনএফটিটা মিন্ট করার জন্য। সো আপনি কী করবেন, এটা কপি করে নেবেন। তো কপি করে নেওয়ার পরে আপনি যখন এনএফটিটা মিন্ট করবেন তখন এটা আপনার কাছ থেকে চাইবে। সো এটা গেলো একটা ওয়েবসাইট, এরপরে সেকেন্ড আরও একটা ওয়েবসাইট আছে, থার্ড আরও একটা ওয়েবসাইট আছে। তো প্রত্যেকটা ওয়েবসাইটে আপনার 5 থেকে 10টা করে আপনি এনএফটির এই যে হ্যাশটা এটা নেবেন। সো আপনি চাইলে একটা একটা করে মিন্ট করার পরে নিতে পারেন, অথবা আপনার একবারে সবগুলো নিয়ে এক এক করে মিন্ট করতে পারেন, যেটা আপনার সুবিধা হয়। সো বাকি যে দুইটা ওইটাও সেম, তবে ওই দুইটাতে আপনার অ্যাকাউন্ট করতে হবে, এইটাতে আপনার কোনো অ্যাকাউন্ট করতে হচ্ছে না। সো এই যে আরও 2টা ওয়েবসাইট আছে, যেটা এখান থেকে আপনার এনএফটি স্টোর যে অপশানটা পাচ্ছেন এখানে যাবেন। যাওয়ার পর এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে লগ ইন অপশান পাবেন। লগ ইনে ক্লিক করার পরে আপনি চাইলে এখানে গিটহাবের মাধ্যমে সরাসরি লগ ইন করতে পারেন, অথবা জিমেলের মাধ্যমে লগ ইন করতে পারেন। তো যেটা আপনার সুবিধা হয় সেটা করবেন। সো চাইলে গিটহাবের মাধ্যমে করতে পারেন, এক্সট্রা বেনিফিট পাইতে পারেন সেই ক্ষেত্রে। তো আমি এটা দেখাচ্ছি না, আপনার জাস্ট কী করবেন, লগ ইন করবেন, এরপরে আপনার ওই যে একই রকমভাবে আপলোডের অপশান পাবেন। আপলোডে ক্লিক করার পরে আপনি এখান থেকে সিআইডি বা আপনার হচ্ছে IPFS যে অ্যাড্রেসটা আছে, হ্যাশটা আছে, ওইটা পেয়ে যাবেন, ওইটা কপি করবেন। করার পরে আপনার বাকি যে কাজগুলো এগুলো তো আমি আমার ডিপোজিট হওয়ার পরে দেখাই দিব। ওকে, তো আমার এটা কানেক্ট হয়ে গেছে। এবার আমাকে যে কাজটা করতে হবে এনএফটি মিন্ট করতে হবে। সো এখান থেকে এনএফটি যে অপশানটা সেখানে ক্লিক করবেন, এরপরে মিন্ট এনএফটিতে ক্লিক করবেন, সাইন ইনে ক্লিক করবেন, আপনার এখান থেকে মেটামাস্কে যাবেন, মেটামাস্ক থেকে আপনার ট্রানজ্যাকশনটা কনফার্ম করে দেবেন, জাস্ট সাইন ইন মেসেজ আসবে। সো এটা কনফার্ম করে দেওয়ার পরে আপনি আগের যে পেজটা আছে ওইখানে আসবেন। আসার পরে আবারও সাইন ইন অ্যাকাউন্ট অপশানটা আসতেছে, তো আবারও আপনি মেটামাস্কে যাবেন, আবারও একটা রিকোয়েস্ট আসবে, এটা কনফার্ম করে দেবেন। দেওয়ার পরে আগের পেজে আসবেন, দেখতে পাবেন এখানে চলে আসছে। সো এখানে আপনার যে হ্যাশটা আছে সে হ্যাশটা দিতে হবে, যেটা আমরা একটু আগে কপি করে নিয়ে আসলাম, ঠিক আছে? সো আশা করি বুঝতে পারছেন যে এটা সিআইডিটা কী জন্য আমাদের লাগতেছে। এখানে এনএফটি মিন্ট করার জন্য সিআইডিটা অবশ্যই অবশ্যই লাগবে। সো আমার যেটা কপি করা আছে ওইটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এটা পাইছি কীভাবে, ওই যে ছবি ডাউনলোড করলাম, করার পরে ছবিটা আপলোড করার পরে আমরা কিন্তু ওয়েবসাইট থেকে যে হ্যাশটা ওইটা কিন্তু পেয়ে গেছি, IPFS অ্যাড্রেস বা সিআইডি, ঠিক আছে, দুইটা একই। সো ওইটা কপি করে নিয়ে আসবেন। আসার পরে এখানে মিন্ট করে যে মিন্ট এনএফটি অপশানটা আছে
এখানটাতে ক্লিক করবেন। সো আগের যে দুইটা আরও যে দুইটা ওয়েবসাইট আছে ঠিক একইভাবে দুইটাতে অ্যাকাউন্ট করবেন, করার পরে আপনার হচ্ছে আপলোড করবেন, করার পর এখান থেকে সিআইডি নাম্বারটা কপি করে নিয়ে আসে এখানে বসাই দেবেন। সো আমি আরগুলো দেখাচ্ছি না, জাস্ট একটা দিয়ে দেখাই দিই। সো এরপর এখানে এনএফটি মিন্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন, থ্রি ডট মিন্টে ক্লিক করবেন, আপনার মেটামাস্কে চলে আসবেন। সো মেটামাস্কে আসার পরে এখান থেকে সাইন ইন অপশান দেখতে পাচ্ছেন, সাইন ইনে ক্লিক করবেন, এরপরে আপনি আবারও আগের পেজে চলে আসবেন। সো আগের পেজে আসলে এখানে দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এনএফটিটা সাকসেসফুলভাবে মিন্ট হয়ে গেছে এবং ফিটা দেখেন মাত্র কিন্তু 8 সেন্ট, ঠিক আছে। সো আপনাকে এখানে যদি আপনি 10টা থেকে 15টা এনএফটি মিন্ট করেন সব মিলিয়ে আপনার $1 থেকে $1.5 মতো খরচ পড়বে। সো অবশ্যই আপনি এটা করে নেবেন। তো এখানে আপনি যে এনএফটিটা মিন্ট করছেন সেই এনএফটিটা কিন্তু এখানে আপনার শো করবে, এখানে আপনি সেটা দেখতে পারবেন। সো এখন আপনার কাজ হচ্ছে আবারও এখানে মিন্ট এনএফটিতে ক্লিক করা, আবারও সিআইডি নাম্বার দেওয়া, মিন্টে ক্লিক করে ট্রানজাকশন অ্যাপ্রুভ করে দেবেন। এইভাবে আপনার 10 থেকে 15টা বা 20টার মতো এনএফটি মিন্ট করে নেবেন। তো আশা করি এনএফটি মিন্টের সেকশনটা আমরা মেননেটের ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছি। তো এবার আসি আমাদের যে আরও একটা আছে যেটা হচ্ছে কিছু ট্রানজ্যাকশন করতে হবে। তো ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদের এখানে আমরা 3টা ওয়েবসাইট এখানে সিলেক্ট করছি। তো আরও একটা ওয়েবসাইট আছে যেটা হচ্ছে লিকুইড সোয়্যাপ, ওটা কিন্তু অলরেডি আমরা হচ্ছে আমাদের যে লেয়ার জিরো যে প্রোগ্রামটা ছিল ওইটাতে কিন্তু অলরেডি আমরা বেশ কিছু ট্রানজ্যাকশন করে নিছি, চাইলে আপনারা এটাতেও কিছু ট্রানজ্যাকশন করে নিতে পারেন। তো প্রথম যে ওয়েবসাইট আছে সেটা হচ্ছে আমাদের জিকজ্যাক এক্সচেঞ্জ। সো এখান থেকে জিকজ্যাক এক্সচেঞ্জের যে লিঙ্কটা সেটা কপি করবেন। তো লিঙ্কটা কপি করার পরে আপনি সরাসরি এটা এখানে পেস্ট করে দেবেন। তো এটা আরবিটিউমেও অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে। সো আরবিটিউমের এয়ারড্রপের জন্য কিন্তু আমরা হচ্ছে ভিডিও দিব। সো ওয়েট করবেন, সাথে থাকবেন, সব কিছুর ভিডিও পাবেন। সো এরপরে আপনি এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশান পাচ্ছেন, কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন। কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর থ্রি ডট মিন্টে ক্লিক করবেন, মেটামাস্কে আসবেন, মেটামাস্কে আসার পরে ট্রানজ্যাকশনটা কনফার্ম করাই দিবেন। সো আপনার ট্রানজ্যাকশনটা যখন কনফার্ম হয়ে যাবে এরপরে আপনি আবারও যে জিকজ্যাকের যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে আসবেন। আসার পরে এখানে আপনার আরও একটা ট্রানজ্যাকশান আসবে, 2টা ট্রানজ্যাকশান। সো 2টা আপনি কনফার্ম করাই দেবেন। কনফার্ম করাই দেওয়ার পরে আপনার মূল যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা ফুলফিল হবে, এবার কিন্তু সাকসেসফুলভাবে আপনার ওয়েবসাইটটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। তো এবার আপনাকে এখানে কী করতে হবে, কিছু ট্রানজ্যাকশান করতে হবে, যেটা হচ্ছে আপনার দেখেন বাই এবং সেল যে অপশানটা আছে এটা। সো আপনার কাছে ইথেরিয়াম আছে, বেশ কিছু ইথেরিয়াম আছে, আপনি চাইলে এটা সেল করতে পারেন। সো এখানে সেলে ক্লিক করবেন, করার পরে আপনার যে USDC-তে এটা কনভার্ট হয়ে যাবে। এখান থেকে মার্কেট অপশানটা চুজ করবেন, আপনার যে অ্যামাউন্টটা এখানে সেল করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা এখানে দিবেন। এই যে এখান থেকে আপনি ইচ্ছামতো একটা অ্যামাউন্ট দিয়ে সেলে ক্লিক করবেন, আপনার এটা সেল হয়ে যাবে। এরপর আবার বাই ক্লিক করে বাই করবেন। এইভাবে আপনি বেশ কয়েকটা ট্রানজ্যাকশান করে নেবেন। সো আপনি এখান থেকে যত পরিমাণ ট্রানজ্যাকশান করবেন তত আপনার হচ্ছে চান্স বাড়বে এয়ারড্রপ পাওয়ার জন্য। আর এখানে কিন্তু ফিয়ের পরিমাণ খুবই কম, এই যে দেখেন আপনি যদি এখান থেকে পুরোটাই যদি আপনি এখান থেকে কনভার্ট করে নেন, আচ্ছা তো এখান থেকে আমরা মার্কেটটা চুজ করি, সেলে ক্লিক করি, এরপরে এখান থেকে যদি আমি ফুল ইয়ে করি ট্রানজ্যাকশান ফি যাবে কিন্তু আমাদের জাস্ট এখান থেকে 7 সেন্ট। কিন্তু এই যে এখানে আমাদের এখান থেকে প্রতি ইয়েতে আমাদের কিছু পরিমাণ লস চাইতে পারে, সো এটা কিন্তু খুব কম, খুব বেশি তা না। এখান থেকে আমি ট্রানজ্যাকশান করতেছি $14 করে, তো আমি 2টা ট্রানজ্যাকশান করলে আমার এখানে $30 হবে। এখানে ডলারটা ফ্যাক্ট করবে না, সম্ভবত এখানে আপনাকে এরকম বলতে পারে যে 30+ ট্রানজ্যাকশান যাদের আছে তারা এখান থেকে এয়ারড্রপ পাওয়ার চান্স থাকবে, বা 50+ ট্রানজ্যাকশান আছে তারা এয়ারড্রপের জন্য এলিজেবল হবে। সো এরকম শর্ত দিয়ে দিতে পারে। সো আপনি সময় নেবেন, নেওয়ার পর যত ইচ্ছা এখানে ট্রানজ্যাকশান করে নেবেন। সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো অ্যাটলিস্ট 30 থেকে 50টা ট্রানজ্যাকশান এখান থেকে কনফার্ম করে নেবেন, জাস্ট বাই সেল করবেন তাইলে হয়ে যাবে। সো আমি যদি আপনাদেরকে এটা দেখাতে যাই ভিডিওটা আরও অনেক বড় হবে, আমি আপনাদেরকে ব্যাপারটা বুঝাই দিচ্ছি। জাস্ট এখানে সেলে ক্লিক করবেন, আপনার এটা সেল হয়ে যাবে, এরপর বাই ক্লিক করে এটা বাই করে নেবেন। সো এইটুকু করার পরে আপনার এই ওয়েবসাইটে আরও একটা কাজ আছে যেটা হচ্ছে আপনার ব্রিজ করতে হবে। সো এখান থেকে ব্রিজ অপশান পাবেন, ব্রিজে চলে আসবেন। আসার পরে সো আপনার কাছে আছে হচ্ছে ZkSync-এর মেননেটের টোকেনটা, তো আপনি কী করবেন এখানে ক্লিক করবেন, করার পর এটা ZkSync থেকে ইথেরিয়ামে চলে আসবে। সো আপনার কাছে যে অ্যামাউন্ট আছে সেই অ্যামাউন্টের থেকে কিছু পরিমাণ আপনি এটা ইথেরিয়ামে কনভার্ট করে নেবেন। এখানে ক্লিক করবেন, করার পর ট্রান্সফারে ক্লিক করবেন, ট্রানজ্যাকশান আসবে, অ্যাপ্রুভ করে দেবেন, আপনার এটা ইথেরিয়ামের মেননেটে চলে আসবে। সো এটা করার কারণ হচ্ছে আমাদের এরপরে যে ওয়েবসাইটটা ওইটাতে আমাদের হচ্ছে ইথেরিয়ামের মেননেটটা লাগবে। আর এখানে যেহেতু ব্রিজ অপশান আছে সো আমরা এখান থেকে ব্রিজের যে অপশান ফাংশনটা আছে এটাও কিন্তু আমরা ইউজ করে ফেললাম। সো এখান থেকে আমাদের এক্সট্রা বেনিফিট আসার চান্স থাকবে। সো অবশ্যই কিন্তু আপনি ওইটা ইউজ করবেন। এরপরে যে ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে আপনার অরবিট ফিনান্স। সো অরবিট ফিনান্সের যে ওয়েবসাইটটা আছে সেটা কপি করবেন, সরি অরবিট ফিনান্স না অরবিটার ফিনান্স, যাই হোক এটা লিঙ্কটা কপি করবেন, করার পরে আপনার কিউই ব্রাউজারে নিয়ে এসে ওটা পেস্ট করে দেবেন। দেওয়ার পর এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশান পাবেন, কানেক্ট ওয়ালেটে ক্লিক করার পর মেটামাস্কটা চুজ করবেন, এরপর আপনার মেটামাস্ক থেকে এটা কনফার্ম করে দেবেন।
তো এটা কনফার্ম করানোর পরে আপনার এখানে কী করতে হবে, এখানে আপনার যে ইথেরিয়ামটা তো আপনি এখান থেকে ট্রানজ্যাকশন করে নেবেন। সো আমি আগেই বলে নিচ্ছি, আপনার ব্রিজ হওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ খানিকটা সময় লাগতে পারে, সো অধৈর্য হওয়া যাবে না, আপনাকে এখানে ধৈর্য নিয়ে কাজ করতে হবে, বেশ খানিকটা সময় লাগবে। সো আপনি এখান থেকে আবার আপনার যে অ্যামাউন্টটা এখানে ব্রিজ করতে চাচ্ছেন সেই অ্যামাউন্টটা দিবেন। সো অ্যাটলিস্ট $20 প্রত্যেকটা ট্রানজ্যাকশনে আপনার এটা হলে আপনার ভালো হবে। সো $20 উপরে প্রত্যেকটা ট্রানজ্যাকশন করবেন, সেটা বাই হোক, সেল হোক, ব্রিজ হোক, প্রত্যেকটাতেই। তো এরপরে এখান থেকে আপনার ইথেরিয়াম থেকে জেটকেসিনে নিবেন, আবারও জেটকেসিন থেকে ইথেরিয়ামে নেবেন। এরপরে আপনি চাইলে আরও একবার ট্রানজ্যাকশন করে জেটকেসিনে নিতে পারেন। তো মূলত এখানে আপনার জাস্ট হচ্ছে কি করতে হচ্ছে, আপনার ব্রিজ করতে হবে, এছাড়া এই ওয়েবসাইটে এক্সট্রা কোনো কাজ নাই, জাস্ট আপনার ব্রিজ করবেন। তো দু একবার ব্রিজ করে নেবেন, ইথেরিয়াম থেকে আপনার জেটকেসিন, জেটকেসিন থেকে ইথেরিয়াম, এরকমভাবে আপনার জাস্ট ফিটা খরচ পড়বে। তো এরকমভাবে আপনার ট্রানজ্যাকশন করে নেবেন। আপনি যদি সামর্থ্য থাকে তাহলে আপনি এর আগের যে ওয়েবসাইটটা দেখালাম জিকজ্যাক, ওইখানেও আপনি বেশ কয়েকবার ব্রিজ করে নিতে পারেন, যে জেটকেসিং থেকে আপনার ইথেরিয়াম, ইথেরিয়াম থেকে জেটকেসিং, যেটা আপনার যদি কয়েকবার করেন সেক্ষেত্রে আপনার এলিজিবিলিটি আপনার আরও বেড়ে যেতে পারে। সো যাই হোক, আপনার ইচ্ছামতো আপনি করে নেবেন, আর যদি না থাকে অ্যাটলিস্ট একবার করে তো অবশ্যই করবেনই। তো এরপরে যে ওয়েবসাইটটা সেটা হচ্ছে আপনার টেভেরা, এটা অলরেডি মেইন নেট, টেস্টনেট দুইটাই আছে। সো আমরা দুইটাতেই ট্রানজ্যাকশন করবো। তো এখান থেকে টেস্টনেটের, সরি, মেইননেটের জন্য লিঙ্কটা দেওয়া থাকবে, কপি করবেন। তো আমি এগুলো করে দেখাচ্ছি না, কারণ কিন্তু ব্রিজ করতে অনেক সময় লাগবে, আগেই বলে নিচ্ছি, যার কারণে আমি এটা যদি কমপ্লিট করতে যাই সকাল হয়ে যাবে, তাও ভিডিওটা শেষ হবে না। সো এখান থেকে আমি হচ্ছে ওয়েবসাইটের লিঙ্কটা ওপেন করলাম। তো ওয়েবসাইটে আসার পরে এখান থেকে আপনি অপশান পাবেন হচ্ছে লগ ইনের। সো এখান থেকে লগ ইনে ক্লিক করবেন, করার পর এখান থেকে কন্টিনিউ উইথ ইথেরিয়াম যে অপশানটা দেখতে পাচ্ছেন এটার মাধ্যমে করতে পারেন, অথবা জিমেলের মাধ্যমে করতে পারেন। সো আমি এখান থেকে ইথেরিয়াম যেটা আছে এটার মাধ্যমে করবো। সো এখানে ক্লিক করবেন, করার পরে মেটামাস্কে আসবেন, মেটামাস্কে আসার পরে আপনার ট্রানজ্যাকশন আসবে, ওইটা জাস্ট অ্যাপ্রুভ করাই দেবেন, তাইলে আপনার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে। সো এখানে সিগনেচার রিকোয়েস্ট আসছে, এটাও কনফার্ম করাই দেবেন। সো এরপরে এখান থেকে অ্যাকসেপ্ট অপশন পাবেন, অ্যাকসেপ্টে ক্লিক করবেন, করার পরে এখানে আপনি ফ্রিতে একটা এনএফটি পাবেন, যেটা মেইন নেটে পাবেন, ঠিক আছে। সো এখান থেকে এই যে কন্টিনিউ টু গেট সিটিজেন আইডি, এখানটাতে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে আবারও মেটামাস্ক চুজ করবেন, আপনার মেটামাস্কে ট্রানজ্যাকশন আসবে, ওইটা অ্যাপ্রুভ করাই দেবেন। তো অ্যাপ্রুভ করানোর পরে এখান থেকে আপনি পাচ্ছেন হচ্ছে মিন্ট সিটিজেন আইডি অপশানটা আরেকবার পাচ্ছেন, যেটা আপনার কিন্তু জেটকেসিং নেটওয়ার্কের। সো অবশ্যই আপনার এখানে ট্রানজ্যাকশনের সময় জেটকেসিংয়ের ইথেরিয়ামটা লাগবে। সো এখানে ক্লিক করবেন, আবারও আপনার মেটামাস্কে আসবেন। তো মেটামাস্কে আসার পর এখানে সাইন ইন মেসেজ পাবেন, এটা কনফার্ম করাই দেবেন। দেওয়ার পরে আপনি আবারও ওয়েবসাইটে আসবেন, ওয়েবসাইটে আসার পরে আপনার এখানে নাম দিতে বলতেছে। সো আপনি এখান থেকে আপনার ইচ্ছামতো একটা নাম দিয়ে দিতে পারেন। সো যেহেতু এটা একটা আপনার এনএফটি হিসেবে কাজ করবে, আপনি এখান থেকে একটু যেগুলো ডিমান্ডেবল নাম আছে এরকম টাইপের নাম দেওয়ার ট্রাই করবেন। তো যাই হোক, এখানে আমি আমার নামটাই দিচ্ছি, এরপর এখান থেকে সেভ অপশান পাবেন, সেভে ক্লিক করবেন। সেভে ক্লিক করার পরে এখান থেকে আপনার আইডিটা কিন্তু মিন্ট হয়ে যাবে। সো আপনার এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, আপনার এটা কিন্তু মিন্ট হয়ে গেছে অলরেডি। তো এবার আপনাকে যেটা করতে হবে, এখানে গেম প্লে করতে হবে। গেম প্লে করার পরে আপনি এখান থেকে এই যে কার্মা পয়েন্টটা, এই কার্মা পয়েন্ট আপনি কিন্তু এখান থেকে আর্ন করতে পারবেন। সো এই কার্মা পয়েন্ট আর্ন করার বিনিময়ে আপনি এখান থেকে কিন্তু টোকেন পাবেন। সো হতে পারে এই যে এদের যে এয়ারড্রপটা, এখান থেকে আপনি এয়ারড্রপ পাইতে পারেন এদের নিজস্ব নেটওয়ার্ক থেকে। এছাড়াও আপনি হচ্ছে জেটকেসিং থেকে এয়ারড্রপের জন্য এলিজিবলও হতে পারেন এখান থেকে। সো অবশ্যই অবশ্যই এখানে গেম প্লে করবেন। সো প্লে গেমে ক্লিক করবেন, করার পরে এখানে আপনাকে ইনস্ট্রাকশান দেবে। এটা মূলত আপনার এই যে দেখতে পাচ্ছেন কার্মা পয়েন্টস, এদের হচ্ছে 200 এরকম করে পয়েন্টস আছে প্রত্যেকের, যে ফার্স্ট র্যাঙ্কে আছে তার কার্মা পয়েন্টটা হচ্ছে 200। সো এখানে আপনার কিবোর্ডের যে ব্যাপার স্যাপারগুলো সেগুলো এখানে দেওয়া আছে। সো আপনার কাছে যদি পিসি আছে, পিসি থাকে, তো অবশ্যই আপনি এটা ট্রাই করবেন পিসি দিয়ে করার জন্য। ফোনে সম্ভবত হবে না, আমি ট্রাই করি তাও দেখার জন্য যে হয় কি না। সো আমার একটা লোডিং কমপ্লিট হয়ে গেছে এখান থেকে। এরপরে এখান থেকে ট্যাপ টু স্টার্ট যে অপশানটা আছে এখানে ক্লিক করবেন। সো এটা কিন্তু অবশ্যই ডেস্কটপ মোড করে নেবেন, তাহলে আপনার সুবিধা হবে। এরপর এখান থেকে স্কিপ অপশান পাবেন, স্কিপ অপশান একটা ক্লিক করে দেবেন। এরপরে আপনাকে এখানে কিছু ইনস্ট্রাকশান দেবে, জাস্ট সেগুলো ফলো করবেন। আমি এখান থেকে সরাসরি প্লে যে অপশানটা আছে এখানে ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পরে আপনার এখানে মুভ করতে হবে। আচ্ছা, আপনার এটা পিসি ছাড়া সম্ভবত হবে না, যেহেতু আপনার এখানে কোনো মুভমেন্ট করতে পারতেছেন না, এর জন্য অবশ্যই আপনার পিসিটাই লাগবে। আচ্ছা, আপনি চাইলে এই যে এটা ইউজ করে দৌড়াইতে পারবেন, এটা দিয়ে লাভ দিতে পারবেন যদি আপনি চান ফোন দিয়ে ইউজ করার জন্য। তো সেক্ষেত্রে আপনাকে এই যে একটা সময় পর্যন্ত ওয়েট করতে হবে একবার দৌড় দেওয়ার পরপর। সো যেহেতু আমাদের কাছে ফোন, মানে অনেকের কাছে পিসি নাই, সো অবশ্যই আপনারা যেহেতু এটা একটা রিকোয়ারমেন্টের মধ্যে আছে,
এয়ারড্রপ পাওয়ার জন্য হয়তো এলিজিবল করতে পারে। সো একটু হলেও এটা ইউজ করবেন, দু একবার গেম খেলবেন, তাইলে হয়তো আপনার কাজে দিতে পারে। বাট আপনার কাছে যদি পিসি থাকে তাহলে অনেক ভালোভাবে এখান থেকে খেলতে পারবেন। তো মেইনলি এটা আপনার হচ্ছে পিসিতে খেলার জন্য বেস্ট হবে, আদারওয়াইজ আপনার এটা খুব একটা আপনি বেটার এক্সপিরিয়েন্স পাবেন না। সো আপনি এখান থেকে এই যে জাম্প করে করে এখান থেকে এটা নিতে পারেন। সো যাই হোক, এটা পিসি ছাড়া খুব একটা ভালো হবে না। তারপরে এইটুকু যেটুকু আপনার হয় ততটুকু করবেন, করার পরে এখান থেকে আপনি, আমি এটা হচ্ছে ই করে দিচ্ছি, স্কিপ করে দিচ্ছি, আপনার করে নেবেন, ঠিক আছে? সো পিসি থাকলে অবশ্যই পিসিতে গেম খেলবেন, আর যদি না থাকে দু একবার আপনারা ইয়ে করবেন, করলে আপনার এখানে কিছু পরিমাণ পয়েন্টস অ্যাড হবে, যেটা আপনাকে এয়ারড্রপের জন্য এলিজিবল করতে পারে। তো এছাড়াও এখানে জেটকেসিংয়ের যে ইকোসিস্টেমটা আছে সেই ইকোসিস্টেমে আসবেন। আসার পরে আপনার এখানে দেখবেন যে মেইননেটে বা টেস্ট, এখানে যতগুলো প্রজেক্ট আছে সবগুলো প্রজেক্ট আপনি এখানে দেখতে পারবেন। সো এখান থেকে যে প্রজেক্টগুলো আপনার ভালো লাগবে, এই যে লাইভ অপশান উঠে আসে, সো সেইগুলোতে আপনি কিছু পরিমাণ ট্রানজ্যাকশন করে রাখবেন, যদি মেইননেটে হয় অবশ্যই মেইননেটে করে রাখবেন, ঠিক আছে? সো এটা আপনার নিজ দায়িত্বে করবেন। এরপরে তো মেইননেটের মোটামুটি সবগুলো দেখানো শেষ, এখানে তাদের মেইননেটে খুব একটা বেশি যে প্রজেক্ট আছে তা নাই, যার কারণে এখানে যে মেন যে তিনটা সেই তিনটা আপনাদেরকে আমি দেখাই দিছি। এরপরে আসি এবার টেস্টনেটের ক্ষেত্রে, টেস্টনেটের জন্য অবশ্যই আমাদের ফসেট লাগবে। সো এখান থেকে ফসেটের চারটা লিঙ্ক দেওয়া আছে, আপনারা যে কোনোটা থেকে ফসেট ক্লেম করে নেবেন। তো যে কোনোটা মানে এখান থেকে আপনারা চারটা থেকে ফসেট নেবেন, ফসেট নেওয়ার পরে ফসেটটা ব্রিজ করে আপনাকে হচ্ছে জেটকে এসে নিতে হবে। সো এটা কীভাবে নেবেন এটা আমার একটা ভিডিও দেওয়া আছে, আমি আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই দিচ্ছি। তো এখানে সে ভিডিওটা দেওয়া আছে, এখানে আপনাদেরকে ফসেট নেওয়া থেকে শুরু করে এখানে এনএফটি মিন্ট পর্যন্ত দেওয়া আছে। জাস্ট আপনারা এই ভিডিওটা দেখে ফসেটটা ক্লেম করবেন এবং এখান থেকে মানে যে ইয়েটা আছে ব্রিজ করে নেবেন, গোল্ডলি থেকে আপনার জেটকে এসে ব্রিজ করে নেবেন। আমি ভিডিওটা এখানে অ্যাড করে দিব। তো এখানে যদি আমি আবারও দেখাইতে যাই এক্সট্রা আরও 5 মিনিট এখানে অ্যাড হয়ে যাবে। তো আমার যতটুকু জানা আছে মোস্ট অফ দ্য আপনাদের প্রত্যেকেরই প্রায় এটা কিন্তু করা আছে, অথবা যদি করা নাও থাকে আপনারা পারবেন এটা, আর যদি না পারেন তাহলে এই যে ভিডিওটা আছে ভিডিওটা দেখে নেবেন। সো আমাদের এখানে 2 নম্বর যে অপশানটা টেস্টনেট মেননেট টোটাল কমপ্লিট। সো এরপরে আছে 3 নম্বরটা এনএফটি মিন্ট। সো এনএফটি মিন্ট এটা আপনার ম্যান্ডেটরি একদমই না, তারপরেও যেহেতু তাদের এখানে বেশ ভালো একটা হাইপ তৈরি হয়েছে, হতে পারে এখান থেকেও আমাদের এয়ারড্রপের জন্য এলিজিবল করে দিতে পারে। সো আমাদের যেটা করতে হবে এখান থেকে এনএফটি একটা মিন্ট করতে হবে। তো এনএফটি মিন্টের জন্য আপনি এখান থেকে মিন্টের যে লিঙ্কটা সেটা কপি করবেন। তো এখান থেকে ওয়েবসাইটটা ওপেন করবেন, করার পরে আপনার তার আগে এখান থেকে আপনার মেটামাস্কে আসবেন। আসার পরে আপনার এটা মেটামাস্কের নেটওয়ার্কটা, এই যে আপনি প্রথমে যে জেটকেসিনের যে আলফা টেস্ট নেটটা আছে ওইটাতে কনভার্ট করছিলেন না, ওইটাতে করে নেবেন। সো ওইটাতে নেওয়ার পরে এখান থেকে আপনার আবারও ওয়েবসাইটে আসবেন। আসার পর এখান থেকে কানেক্ট ওয়ালেট অপশান পাবেন, ব্রাউজারে ক্লিক করবেন, এরপর থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, মেটামাস্কে আসবেন। আসার পরে আপনার এখানে ট্রানজ্যাকশন আসবে, ওইটা কনফার্ম করে দেবেন, দিলে কিন্তু আপনার এটা কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে। সো ওয়ালেট কানেক্ট হওয়ার পরে এবার এখানে দেখতে পাচ্ছেন এটা আজকে হচ্ছে 2 PM UTC শুরু হবে, অর্থাৎ হচ্ছে 8টার সময়, রাত 8টায় শুরু হবে। সো আপনারা যখন 8টা বাজবে তখন আসবেন, এখানে মিন্ট অপশান পাবেন, মিন্টে ক্লিক করবেন, ট্রানজ্যাকশান আসবে, অ্যাপ্রুভ করে দেবেন, তাহলে আপনার এটা মিন্ট হয়ে যাবে। সো এটা অনেকেই অলরেডি মিন্ট করে রাখছে, অনেকে করে নাই এখনও, যদি করতে পারেন তাহলে ভালো, না করতে পারলে যদি পারেন সমস্যা নেই, হতে পারে যে এটা মানে এলিজিবল হওয়ার জন্য রিকোয়ারমেন্ট নাও থাকতে পারে, বাট করে রাখাটা বেটার, যেহেতু এখানে তাদের টেস্টনেট একটা এনএফটি মিন্টিংয়ের যেহেতু অপশান আসছে, সো আমরা এটা করে নেওয়াটাই বেটার। তো এখানে এনএফটির যে অপশানটা এটাও কমপ্লিট। এবার আসি এখানে তাদের কিছু টেস্টনেট আছে যেগুলোতে আপনার জয়েন করা দরকার। সো টেস্টনেটের জন্য এখান থেকে আপনি, আমি একটা ওয়েবসাইটের লিঙ্ক দিব, সেই ওয়েবসাইটে আসবেন। আসার পর এখান থেকে পেজটা ডেস্কটপ মোড করে নেবেন। সো ডেস্কটপ মোড করে নেওয়ার পরে তাদের এখানে যতগুলো প্রজেক্ট আছে সেগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। সো যেহেতু অলরেডি প্রায় আজকেই শেষ হয়ে যাবে জেটকেসিংয়ের টেস্টনেটটা, সো টেস্টনেটটা যেহেতু শেষ হয়ে যাবে আপনি কিন্তু এখানে সবগুলো এখন টেস্টনেটে দেখতে পারবেন না, মোস্ট অফ দ্য অনেক কিছু অনেকগুলো আছে যেগুলো আপনার হচ্ছে মেননেটে হয়ে গেছে। সো যেহেতু মেননেট হয়ে গেছে, যেমন আপনার হচ্ছে জিকজ্যাকটা মেননেটে মনে হয়ে গেছে অলরেডি, তো সেগুলো আপনাকে নিজে নিজে খুঁজে বের করতে হবে যে কোনটা মেননেটে গেছে আর কোনটা মেননেট নাই, টেস্টনেট আছে। সো এটা আপনি নিজে নিজে খুঁজে বের করবেন, করে আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন। এই যে প্রথম যেটা সেটা হচ্ছে টেভেরা, যেটা আমি গেমে দেখাই দিলাম, অ্যাকাউন্ট করা দেখাই দিলাম। আপনি কী করবেন আমি একটা দেখাই দিই, এখানে ক্লিক করবেন, করার পর এখান থেকে ওয়েবসাইটের লিঙ্ক পাবেন, ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করবেন, ওয়েবসাইটের লিঙ্কে ক্লিক করার পরে এখান থেকে লিঙ্কটা কপি করে নেবেন। নেওয়ার পর কিভি ব্রাউজার, আপনি সবথেকে ভালো হয় যে ওই ইয়েটা আছে ওইটা আপনি হচ্ছে কিভি ব্রাউজারে নিয়ে যে পেস্ট করলে আপনার সবথেকে বেটার হবে। এরপরে লগ ইন করে যেভাবে অ্যাকাউন্ট করলেন মেননেটে, ঠিক একইভাবে এখানেও অ্যাকাউন্ট করে নেবেন। সো অ্যাকাউন্ট করে নেওয়ার পরে এখানেও আপনি বেশ কয়েকটা গেম প্লে করে রাখবেন। তো এটা গেল আপনার হচ্ছে একটা, এরপরে এখানে আছে 1KX। সো এছাড়াও এই যে মিন্ট স্কোয়ার, এগুলো এক এক করে আপনারা দেখে নেবেন, ঠিক আছে? সো আমি একটা দেখাই দিই। তো 1KX এটাই সব থেকে মানুষ বেশি ইউজ করতেছে, সো আমি এটাই দেখাই দিই। তো এটা কপি করবেন, করার পরে তো এটা কপি করার পরে কিভি ব্রাউজারে চলে আসবেন। আসার পর এটা এখানে পেস্ট করে দেবেন, অবশ্যই আপনার নেটওয়ার্কটা কিন্তু জেটকেএস আলফা টেস্টনেট ওইটা রাখতে হবে। এরপরে এখান থেকে আপনি চাইলে পেস্টটা ডেস্কটপ মোড করে নিতে পারেন,
তো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে কানেক্ট ওয়ালেট অপশন আছে। সো তার আগে এখান থেকে অ্যাপটোস যে অপশনটা আছে অ্যাপটোসে ক্লিক করবেন। অ্যাপটোসে ক্লিক করার পরে এখান থেকে এটা আপনার হচ্ছে জেডকেসিন যেটা আছে এটা করে দেবেন। এরপরে এখান থেকে আপনার কানেক্ট ওয়ালেট অপশন পাবেন, কানেক্ট ওয়ালেটে একটা ক্লিক করবেন। এরপর মেটামাস্কটা সিলেক্ট করবেন, থ্রি ডট মেনুতে ক্লিক করার পরে আপনার মেটামাস্ক থেকে ট্রানজ্যাকশন আসবে, এটা কনফার্ম করাই দিবেন। ওকে, তো এখানে আমার ওয়েবসাইটটা কানেক্ট হয়ে গেছে। এরপর এখান থেকে আপনার জয়েন বেটা যে অপশনটা আছে এখানটাতে ক্লিক করবেন। সো জয়েন বেটাতে ক্লিক করার পরে ওকে, তো এখানে আমাদের আবারও ওয়েবসাইট কানেক্ট করতে হবে। তো এখান থেকে জেডকেসি নেটওয়ার্কটা সিলেক্ট করার পরে আবারও কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন। করার পর মেটামাস থেকে ট্রানজ্যাকশন আসবে, ওইটা অ্যাপ্রুভ করাই দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো ওয়ালেটটা কানেক্ট করার পরে এখান থেকে আপনার টেস্টনেটের টোকেন লাগবে। সো এখান থেকে টেস্ট টোকেন যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে কিছুক্ষণ ওয়েট করবেন। এখানে ক্লিক করার পরে আপনার মেটামাস্কে আসবেন, আসার পর যদি ট্রানজ্যাকশন আসে ওইটা অ্যাপ্রুভ করে দেবেন। সো এখানে কোনো ট্রানজ্যাকশন আসে নাই। ওকে, তো এখানে হয়তোবা টেস্টনেটের টোকেন তারা দিচ্ছে না। তো ট্রেড অপশনে আসবেন, আসার পরে এখান থেকে সিলেক্ট কয়েনে ক্লিক করবেন। করার পরে এখান থেকে আমাদের তো নেটওয়ার্ক জেডকেসিং সিলেক্ট করা আছে, তারপরে এপিটি বলে কেন। ওকে, ব্যাপারটা বুঝতে পারছি। এখানে আমাদের যে টেস্টনেটটা জেডকেসিনের টেস্টনেটটা অলরেডি তারা তাদের টেস্টনেটটা শেষ হয়ে গেছে। সো আমাদের যদি এখন করতে হয় এখানে তাদের মেন নেটটাতে পারফর্ম করতে হবে। সো আমাদেরকে এখান থেকে তাদের যে ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে আনছিলাম মেন নেটের, এখানে আসবেন। আসার পরে আপনার এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ওয়ালেটটা তো কানেক্ট থাকবেই। এরপর ট্রেড অপশন পাবেন, ট্রেড অপশনে যাবেন। ভাই রে ভাই, সমস্যা কি বুঝলাম না, কোনোটাই কাজ করে না ঠিকমতো। আপনার টেস্ট নেটও কাজ করে না, মেন নেটও কাজ করে না, কি একটা অবস্থা। ওকে, যাই হোক, আমি আপনাদেরকে বলে দিই, যদি আপনারা ট্রাই করবেন এক দুইবার, যদি কাজ করে তাইলে হলো, না করলে দরকার নাই অত, মানে টেস্ট নেট অতটা ইম্পর্টেন্ট না। যে যে কাজগুলো ইম্পর্টেন্ট অলরেডি আমরা মোটামুটি কমপ্লিট করে ফেলছি। তো এখানে আপনার কী করবেন আমি বলে দিই, যদি কাজ করে এখান থেকে ট্রেড অপশন পাচ্ছেন ট্রেডে আসবেন। আসার পর সোয়্যাপটা সিলেক্ট থাকবে, এরপরে এখান থেকে আপনার যে কোনো দুইটা টোকেন সিলেক্ট করে আপনি এখান থেকে সোয়্যাপ করে নেবেন। এরপরে এখান থেকে আপনার লং অপশন পাচ্ছেন, লং অপশনে আসবেন। আসার পর এখানেও লং সিলেক্ট করে একটা ট্রেড করে নেবেন, এরপর শর্ট সিলেক্ট করে একটা ট্রেড করে নেবেন। তাহলে আপনার এখানে তিনটা ফাংশনই কিন্তু টেস্ট করা কমপ্লিট হয়ে গেল। এরপরে আপনি এখান থেকে পুল অপশন পাবেন, পুল অপশনে আসবেন। আসার পরে সো পুল অপশনে আসার পরে কী রে ভাই, কাজ করে না কেন একটাও। পুল অপশনে আসার পরে এখানে আপনি যদি কোনো পুল দেখতে পান, তো সেই পুলটা এখানে, আচ্ছা এখানে যদি কোনো আপনি পুল দেখতে পান সেখানে আপনার লিকুইডিটিটা অ্যাড করতে হবে। তো লিকুইডিটিটা অ্যাড করবেন, এরপর আর্ন অপশন পাবেন। আর্ন অপশনে যাওয়ার পর আপনি যে লিকুইডিটি অ্যাড করছেন ওইটা এখানে আপনার স্টেক করতে পারবেন। সো এটা স্টেক করে দেবেন, তাহলে আপনার কাজ শেষ। তো এটা হচ্ছে যদি আপনার ঠিকঠাক মতো কাজ হয় তাইলে, আর যদি না হয় কোনো সমস্যা নেই, স্কিপ করে দেবেন। মেন যে ব্যাপারটা আমি আপনাদেরকে বুঝাইলাম, এখানে আপনার হচ্ছে এক কথায় ট্রানজ্যাকশন করতে হবে, ট্রেড করবেন, লিকুইডিটি অ্যাড করবেন, এখানে স্টেক অপশন আছে স্টেক করবেন। সো মেন ব্যাপারটা হচ্ছে টেস্টনেটের এটাই যে আপনার ট্রানজ্যাকশন করতে হবে। তো এখান থেকে এক এক করে সবগুলো টেস্টনেট আপনি চেক করবেন, যেগুলো আপনার ঠিকঠাক মতো কাজ করে সেগুলোতে আপনি হচ্ছে ট্রানজ্যাকশন কমপ্লিট করে নেবেন, তাইলে হয়ে যাবে। তো এটাই ছিল মেনলি জেডকেসিং এর পুরো ওভারঅল গাইডলাইন। এছাড়াও আপনার এখানে আরও দুইটা অপশান আছে যেটা একটা ভালো ফ্যাক্ট হিসেবে কাজ করতে পারে আপনার হচ্ছে এয়ারড্রপের জন্য এলিজিবল হওয়ার জন্য। সো একটা হচ্ছে আপনার ডাউ ভোটার, আপনি যদি ডাউ ভোটার হতে পারেন সেক্ষেত্রে আপনার এখানে এয়ারড্রপে এলিজিবল হওয়ার চান্সটা থাকবে অনেকটা। সো ওইটা অনেক বড় একটা ব্যাপার স্যাপার, ওইটা নিয়ে আপনাদেরকে কমপ্লিটলি আলাদা একটা ভিডিও দিতে হবে। সো আপনি যদি এখন ওইটা যেহেতু মেন নেটে, সো আপনি ওইটা এখন না করলেও হবে, পরেও করতে পারবেন, আমি আপনাদেরকে দেখাই দেবো এক এক করে। তো শুধুমাত্র যে জেডকেসিংয়ের টেস্টনেটের জন্য আপনি যে হচ্ছে বা এয়ারড্রপের জন্য আপনি শুধু ডাউ ভোটার হবেন এরকম না, অনেক আছে যেগুলোতে আপনার ডাউ ভোটার হলে এয়ারড্রপ পাওয়ার চান্সটা অনেক বেশি থাকবে। সো আমি ওইটা নিয়ে কমপ্লিটলি একটা ভিডিও দেবো, আপনারা দেখে কাজ করে নেবেন, আশা করি অনেক এয়ারড্রপ এলিজিবল হয়ে যাবেন। আরও একটা অপশান আছে যেটা হচ্ছে আপনার গেট কয়েন। সো অলরেডি অনেকে আছেন যারা হচ্ছে গেট কয়েনে ইনভেস্ট করে রাখছেন, সো তারাও এখান থেকে এলিজিবল হওয়ার চান্স থাকবে। সো আপনারা কী করবেন, আপনাদের গেট কয়েনে যাবেন, যাওয়ার পরে ওইখান থেকে কয়েকটা ব্যাচ অপশান পাবেন, ব্যাচগুলো ক্লেম করে নেবেন, তাহলে হয়ে যাবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে আপনার যতগুলো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল আছে যেমন টুইটার, এরপরে ডিসকর্ড, আরও যেগুলো আছে সবগুলো কানেক্ট করে দেবেন, দিলে আপনার হয়ে যাবে। সো এইটুকু যদি আপনি করে নিতে পারেন, সব কিছু যদি করেন, আশা করি আপনি জেডকেসিংয়ের যে এয়ারড্রপটা আসবে ওইটাতে আপনি এলিজিবল হবেন, ভালো একটা প্রফিট নেবেন। তো সবার জন্য দোয়া করি সবাই যেন এখান থেকে ভালো একটা প্রফিট নিতে পারেন।